হ্যালো বন্ধুরা, আজ আমি আ বয় কল্ড ক্রিসমাস মুভিটি এক্সপ্লেন করব। 2021 সালে মুক্তিপ্রাপ্ত এই মুভিটির আইএমডিবি রেটিং হল 6.8/10। তোমরা এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করো এবং এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। মুভির শুরুতে তিনটি ছোট্ট বাচ্চাদের দেখানো হয় ক্রিসমাসের রাতের ঠিক আগের দিন তাদের বাবাকে আর্জেন্ট কাজের জন্য অফিসে যেতে হয়। বাচ্চাগুলির মা মারা গিয়েছিল, তাই তারা এমনিতেই খুব দুঃখী ছিল। তারপর আজকের রাতে তাদের বাবাও তাদের সাথে থাকবে না। ম্যাট বাচ্চাদের দেখাশোনার জন্য তাদের আন্ট রুথকে ডাকে, তবে বাচ্চারা তাকে একদমই পছন্দ করত না। রুথ চলে আসলে ম্যাট অফিসে চলে যায়। বাচ্চাদের মন এত খারাপ ছিল যে তারা ক্রিসমাস ডে সেলিব্রেট করতেই চায় না। তাই আন্ট রুথ তাদেরকে একটি গল্প শোনায়। সে বলে, অনেক বছর আগে ক্রিসমাস ডের ব্যাপারে কেউ জানতো না। সেই সময় ফিনল্যান্ডের জঙ্গলের মধ্যে একটি বাড়িতে নিকোলাস নামে একটি বাচ্চা বাস করত তার বাবার সাথে। সে একজন কাঠুরে ছিল। একদিন বাবা আর ছেলে জঙ্গলের মধ্যে কাঠ কাটতে গিয়ে তাদের একটি ভাল্লুক তাড়া করে, ফলে তারা দুজনে ভয়ে পালাতে থাকে। ভাল্লুকটি তাদের অনেক কাছে চলে এসেছিল। সেই সময় কোনো একজন ভাল্লুকটির দিকে তীর ছুড়লে সেই তীরটি একটি গাছে এসে গেঁথে যায়। সেটা দেখে ভাল্লুকটি সেখান থেকে পালিয়ে যায়। এরপর নিকোলাস তার বাবার সাথে বাড়ি ফিরে আসে। তারা খুবই গরিব ছিল এবং নিকোলাসের মাও মারা গিয়েছিল, তবুও সে কখনো আশা করা ছাড়ে না। নিকোলাস তার বাবার কাছে একটি গল্প শুনতে চাইলে তার বাবা লুমি নামে একটি বাচ্চা মেয়ের গল্প শোনায়, যে কিনা পাহাড়ে কোথাও হারিয়ে গিয়েছিল আর বাড়ির রাস্তা খুঁজতে গিয়ে সে একটি রহস্যময় শহরে এসে পৌঁছায় যেখানে এলফসরা বাস করত। তারা সকলেই জাদু জানত। বরফ গলে যাওয়া পর্যন্ত লুমি সেখানেই ছিল এবং ফাইনালি সে দক্ষিণে নিজের বাড়িতে ফিরে আসে অনেকগুলি চকলেট নিয়ে। গল্প শোনানো শেষ হলে তারা ঘরে কোনো কিছুর শব্দ শুনতে পায়। তারা দেখে যে তাদের ঘরে একটি ইঁদুর ছিল। নিকোলাসের বাবা ইঁদুরটিকে মারতে যায়, কিন্তু নিকোলাস তাকে কোনোভাবে আটকে দেয় আর সেই ইঁদুরটিকে নিজের বন্ধু বানিয়ে নেয় এবং তার নাম রাখে মিকা। পরের দিন নিকোলাস আর তার বাবা মহলে সকলের সাথে জমায়েত হয়। সেখানে রাজা সকলের সামনে ঘোষণা করে যে এই রাজ্যের যে কোনো জায়গা থেকে সকলের জন্য এমন কিছু জাদুই জিনিস আনতে পারবে যার দ্বারা সকলের মনে আশার সঞ্চার হবে এবং সবাই খুশি থাকবে, রাজা তাকে অনেক টাকা দেবে। সেই সময় মিকা নিকোলাসের কাছ থেকে পালিয়ে যায়। মিকাকে ধরতে গিয়ে নিকোলাস রাজার সামনে চলে আসে। সেই সময় সিপাহীরা তাকে ঘিরে ধরলে নিকোলাসের বাবা রাজার কাছে ক্ষমা চেয়ে বলে, ও বাচ্চা, ও সবসময় স্বপ্নের দুনিয়ায় থাকে। রাজা এতে খুশি হয়ে নিকোলাসকে টাকা দেয়। বাড়ি ফিরে নিকোলাসের বাবা তার বন্ধুর সাথে কিছু প্ল্যান করে। পরের দিন সে নিকোলাসকে জানায় যে সে তার বন্ধুদের সাথে এলফেল্ম শহর খুঁজতে যাবে। বলা হয় এলফেল্ম শহরে অনেক এলফরা বাস করে আর সেই জায়গাটি যাওয়ার পথ অত্যন্ত দুর্গম। যারা এখনো পর্যন্ত সেই জায়গার খোঁজে গিয়েছে তারা কেউই আর ফিরে আসেনি। এই এলফেল্ম শহরের গল্পই সবসময় নিকোলাসের মা তাকে শোনাতো, তাই সে খুবই এক্সাইটেড ছিল সেই জায়গাটিতে যাওয়ার জন্য। আর সে ম্যাজিকের ওপরও বিশ্বাস করত, তাই সেও তার বাবার সাথে যাওয়ার জন্য জেদ করে। কিন্তু তার বাবা তাকে বুঝিয়ে বাড়িতেই থাকতে বলে আর তার দেখাশোনার জন্য তার আন্ট কার্লোটাকে তাদের বাড়িতে রেখে যায়। কিন্তু নিকোলাস কার্লোটাকে একদমই পছন্দ করে না। পরের দিন নিকোলাসের বাবা তাকে বিদায় জানায় এবং তার মায়ের বানানো টুপিটি তাকে পরিয়ে দিয়ে যায়। এরপর সে বন্ধুদের সাথে বেরিয়ে পড়ে। নিকোলাসের বাবা চলে যাওয়ার পরই আন্ট কার্লোটা তার আসল রূপ দেখানো শুরু করে। প্রথমে সে নিকোলাসকে বাড়ি থেকে বের করে দেয়, তাই নিকোলাস বাড়ির বাইরে কিছু ডালপালা দিয়ে নিজের জন্য একটি ছোট আশ্রয় বানিয়ে সেখানেই থাকে। এরপর নিকোলাসকে দিয়ে সে ঘরের সব কাজ করায়, এমনকি তাকে খেতেও দেয় না। ফলে ধীরে ধীরে নিকোলাস দুর্বল হয়ে পড়ছিল। একদিন নিকোলাস কাঠ কেটে আনার পর তার আন তার জন্য স্যুপ তৈরি করে দেয়, কিন্তু সেই স্যুপের মধ্যে সে নিকোলাসের একটি পুতুল দিয়ে দিয়েছিল যেটা তার মা তার জন্য সবজি দিয়ে তৈরি করেছিল। এ কারণে নিকোলাস অনেক দুঃখ পায়। কিন্তু এরপরও কার্লোটা নিকোলাসের বাবার দেওয়া টুপিটিও জ্বালিয়ে দিতে থাকে। তখন নিকোলাস সেই টুপিটি নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আগুনটি নিভিয়ে দেয়। এবার সে দেখতে পায় টুপিটির ভেতরে আরও একটি কাপড় ছিল। সেই কাপড়টিতে সে দেখতে পায় তার মা তার জন্য এলফেল্মের ম্যাপ তৈরি করে রেখেছে। তাই সে সিদ্ধান্ত নেয় যে এই ম্যাপ অনুযায়ী সে এলফেল্ম শহর খুঁজে বের করবে এবং তার বাবার কাছে যাবে। কার্লোটা যখন ঘুমিয়েছিল তখন নিকোলাস তার সমস্ত জরুরি জিনিসপত্র নিয়ে তার বন্ধু মিকার সাথে সেখান থেকে পালিয়ে যায়।
ম্যাপ অনুযায়ী প্রথমেই সে একটি গ্রামে পৌঁছয়। সেখানে একটি বয়স্ক মহিলা নিকোলাসকে বলে যে এলফেল্ম নামে কোনো জায়গা নেই, এসব শুধুই একটি গল্প এবং ম্যাজিক বলেও কিছু হয় না, ফলে তাকে নিরাশ হয়ে ফিরে আসতে হবে। নিকোলাসের তার কথা একদমই পছন্দ হয় না, তবুও সে আশা নিয়ে এগোতে থাকে। ঠান্ডা ও খিদে নিয়ে নিকোলাস এগিয়ে চলে। রাতের বেলায় সে একটি গুহাতে আশ্রয় নেয়। সেখানে সে তার মায়ের দেওয়া একটি গলার হার হাতে নিয়ে মিকাকে বলে তার এবার ম্যাজিকের ওপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে। যদি তুমি আমাকে ম্যাজিকের ব্যাপারে বিশ্বাস করাতে চাও তাহলে তুমি আমার সাথে কথা বলো। এবার মিকা মানুষের মতো কথা বলা শুরু করে। নিকোলাস মিকাকে কথা বলতে দেখে অবাক হয়ে যায়, তবে তার মনে আবারও সাহস আসে এবং আশাও জেগে ওঠে তার বাবাকে খুঁজে বের করার জন্য। পরের দিন আবারও নিকোলাস মিকার সাথে এগিয়ে চলে। তারা দুজন একে অপরের সাথে কথা বলছিল, হঠাৎ করেই তাদেরকে একটি রেইনডিয়ার তাড়া করে, ফলে নিকোলাস পালানো শুরু করে দেয়। শেষে সে একটি গাছের ওপরে উঠে নিজের জীবন বাঁচায়। কিন্তু এই সময় সে খেয়াল করে রেইনডিয়ারটির গায়ে একটি তীর লেগেছে, সে কারণেই সে এমনটা করছিল। নিকোলাসের এসব দেখে রেইনডিয়ারটির ওপরে অনেক মায়া হয়, তাই সে প্রথমে রেইনডিয়ারটিকে শান্ত করে, তারপর সে তীরটিকে তার বডি থেকে বের করে দেয়। এরপর নিকোলাস আবারও তার পথে এগিয়ে চলে, কিন্তু রেইনডিয়ারটি আর তাকে একা ছাড়ে না, সেও নিকোলাসের পেছনে চলতে থাকে। এরপর রেইনডিয়ার নিকোলাসকে তার পিঠে চড়িয়ে অনেক দ্রুত গতিতে এগোতে থাকে, ফলে নিকোলাস অনেক তাড়াতাড়ি তার গন্তব্যের দিকে এগোতে থাকে। এরপর নিকোলাস তার নতুন বন্ধু রেইনডিয়ারটির নাম রাখে লিক ব্লিৎসেন। এরপর তারা পাহাড়ে স্লিপিং জায়ান্টসের সামনে পৌঁছায়। এই পাহাড়ের পেছনেই রয়েছে এলফেল্ম শহর, কিন্তু এলফেল্ম শহরটি খোঁজা এত সহজ নয়। তারা পাহাড় পেরিয়ে শুধুমাত্র বরফ ছাড়া আর কিছুই খুঁজে পায় না। সে তার বাবাকে খোঁজা শুরু করলে সেখানে সে তার বাবার ছুরি খুঁজে পায়, ফলে নিকোলাস তার বাবাকে নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে। এবার নিকোলাসের সমস্ত আশা শেষ হয়ে যেতে থাকে, আর খিদে ও ঠান্ডার ফলে সে একদমই দুর্বল হয়ে পড়েছিল, এ কারণে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। মিকা ও রেইনডিয়ার নিকোলাসের জন্য অনেক চিন্তিত হয়ে পড়ে, কিন্তু তারা কী বা করতে পারবে? নিকোলাস ধীরে ধীরে বরফে ঢাকা পড়তে শুরু করে। সেই সময় মিকা দুজনকে তাদের দিকে আসতে দেখে। ফাদার টোপো ও লিটল নুস নামে দুজন এলফ তাদের কাছে আসে। টোপো নিকোলাসকে এরকম অবস্থায় দেখে তার ওপর ম্যাজিক করে তাকে সুস্থ করে তোলে। নিকোলাস উঠে তাদেরকে দেখে বুঝতে পারে যে তারা এলফ, আর সত্যিকারের এলফ আছে তার মানে এলফদের শহরও আছে। কিন্তু নিকোলাস দূর দূরান্তে কোথাও তাদের শহর দেখতে পায় না। তখন টোপো তাকে বলে, এলফেল্ম শহর এখানেই রয়েছে, যদি তুমি বিশ্বাস করো তাহলে তুমি অবশ্যই দেখতে পাবে। নিকোলাস টোপোর কথায় বিশ্বাস করলে সেও শহরটিকে দেখতে পায়। এরপর নিকোলাস টোপো ও নুশের সাথে এলফেল্ম শহরে যায়। নিকোলাসের মায়ের কথা অনুযায়ী এলফেল্ম সব থেকে হাসি খুশি ও ম্যাজিক্যাল একটি শহর, কিন্তু নিকোলাস দেখে সেখানে সব কিছুই আলাদা। টোপো নিকোলাসকে জানায় যে অনেক বছরে এখানে অনেক কিছু বদলে গিয়েছে, এই শহরটি এখন আর আগের মতো নেই। এবার টোপো নিকোলাসকে সেখানে সৈন্যদের থেকে লুকিয়ে একটি সিক্রেট জায়গায় নিয়ে যায়, যেখানে সকল এলফসরা পার্টি করছিল। নিকোলাস টোপোর কাছে জানতে চায় যে এখানে কিসের পার্টি চলছে। উত্তরে ফাদার টোপো জানায় তারা এখানে ক্রিসমাস ডে সেলিব্রেট করছে। এই কথা শুনে নিকোলাস একটু অবাক হয়ে যায়, কারণ তাদের ওখানে ক্রিসমাস নামের কোনো কিছুই পালন করা হয় না, বরং তার মা তাকে ক্রিসমাস নাম ধরে ডাকত। টোপো তাকে বলে যে ক্রিসমাসের দিনে সকলের মধ্যে ভালোবাসা ও খুশি ছড়ানো হয়। এখানে নিকোলাস জানতে পারে যে এলফসরা একদমই মানুষদের পছন্দ করে না, কারণ তারা মনে করে মানুষেরা এলফসদের ক্ষতি করে দিতে পারে। এরপরে সেখানে সৈন্যরা চলে আসে ও তাদের পার্টি বন্ধ করে দেয়। তাদের মুখ্য মাদার ভার্ডালের নিয়ম অনুযায়ী এলফেল্ম শহরে কোনো রকমের সেলিব্রেশন করা নিষেধ, ফলে সকল এলফসদের এখানে পার্টি করতে দেখে সে ভীষণ রেগে যায়। ভার্ডাল নিকোলাসকে দেখা মাত্র বুঝে যায় যে সে একজন মানুষ, ফলে সে আরও রেগে যায়। টোপো যেহেতু তাকে এখানে এনেছে, এমনকি তাকে ম্যাজিক করে সুস্থ করেছে, তাই সেই টোপোকে শাস্তি দেয়। এরপর নিকোলাস তাকে জানায় সে শুধুমাত্র তার বাবাকে খোঁজার জন্য এখানে এসেছে। তখন মাদার ভার্ডাল তাকে জানায় তার বাবা তার কিছু বন্ধুদের সাথে এখানে এসে একটি ছোট্ট এলফ লিটল কেপকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে চলে গিয়েছে, আর এ কারণেই তারা মানুষদের পছন্দ করে না। নিকোলাস তাদের বোঝানোর চেষ্টা করে যে তাদের কোথাও ভুল বোঝাবুঝি হয়েছে, তাকে একবার তার বাবাকে খুঁজতে দেওয়া হলে সে লিটল কিপকে ফিরিয়ে নিয়ে আসবে।
কিন্তু মাদার ভার্ডাল তার সেনাদের নিয়ে নিকোলাসকে জেলে বন্দি করে রাখে। জেলে নিকোলাসের একটি ট্রুথ পিক্সির সাথে দেখা হয়, যে সবসময় শুধুমাত্র সত্যি কথাই বলে। সেই জেলে একটি বিশাল ট্রোলও ছিল। ট্রোলটি নিকোলাসকে খেয়ে নিতে যাচ্ছিল, তখন পিক্সি নিকোলাসকে বাঁচিয়ে জেল থেকে পালিয়ে যায়। ফলে তাদেরকে সেনারা তাড়া করতে থাকে। তারা দুজন পালিয়ে একটি স্কুলে পৌঁছে যায়। স্কুলের টিচারের কাছে নিকোলাস রিকোয়েস্ট করে তাদেরকে এখান থেকে পালাতে সাহায্য করতে, তাহলে সে লিটল কিপকে তাদের কাছে ফিরিয়ে নিয়ে আসবে। এটা শুনে টিচারটি তাদেরকে একটি সিক্রেট টানেলের মধ্য দিয়ে পালাতে সাহায্য করে। তারা সেখান থেকে বাইরে বেরোলে মিকা ও রেইনডিয়ারের সাথে তাদের দেখা হয়ে যায়। এবার তারা রেইনডিয়ারের পিঠে চড়ে এলফেম থেকে বাইরে বেরোনোর চেষ্টা করে। তখন আবারও মাদার ভার্ডাল ও সেনারা তাদের পিছু করতে থাকে। সেনারা তাদেরকে চারপাশ থেকে ঘিরে ধরে। সেই সময় পিক্সি তার ম্যাজিক্যাল বম্ব সেখানে ব্লাস্ট করে সকলকে ডিস্ট্রাক্ট করে। এই সুযোগে তারা শহরের গেটের দিকে এগোতে থাকে, কিন্তু তখন মাদার ভার্ডাল গেট বন্ধ করার হুকুম দিয়ে দেয়। গেট বন্ধ হতে দেখে পিক্সি গেট খুলে রাখার জন্য সেখানেই থেকে যায়, আর নিকোলাসকে সেখান থেকে চলে যেতে বলে তার বাবাকে খুঁজে বের করার জন্য। আর নিকোলাসের খারাপ লাগলেও পিক্সিকে ছাড়াই সে সেখান থেকে চলে যায়। এবার নিকোলাস একটি জঙ্গলের মধ্যে পৌঁছায়, যেখানে একটি গাছের মধ্যে সুতো বাঁধা ছিল। সেই সুতোটা ফলো করে নিকোলাস এগোতে এগোতে একটি খাঁচার মধ্যে বন্ধি লিটল কিপকে খুঁজে পেয়ে যায়। কিন্তু কিপ খুবই ভীত ছিল। তারপর নিকোলাস সেখানে কিছু দূরে তার বাবাদের আড্ডা দেখতে পায়, কিন্তু নিকোলাস সেখানেই ধরা পড়ে যায়। সে তার বাবাকে দেখে অনেক খুশি হয়, কিন্তু সে তার বাবার প্রতি অনেক নিরাশ হয়, কারণ টাকা পয়সার কারণে তারা এই ছোট্ট বাচ্চাটাকে কিডন্যাপ করেছে। সে তার বাবাকে বোঝায় যে টাকা পয়সার থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো ভালো মানুষ হওয়া, কিন্তু তার বাবার বন্ধুরা তার কোনো কথা মানে না, বরং তার বাবাই তাকে বেঁধে রেখে দেয়। মাঝরাতে সকলে ঘুমিয়ে পড়লে নিকোলাসের বাবা এসে তার বাঁধন খুলে দেয় আর তাকে বলে, আমি সবসময় তোমার সঙ্গই দেব। এরপর তারা কিপকে মুক্ত করে রেইনডিয়ারে চেপে সেখান থেকে পালানো শুরু করে। নিকোলাস তার বাবাকে ছেড়ে যেতে চায় না, তাই তার বাবাও রেইনডিয়ারের সাথে একটি কার্টে দড়ি বেঁধে দিয়ে তার উপরে চেপে যেতে থাকে। এই সময় বাকিরা তাদের উপর আক্রমণ করে। তারা পালাতে পালাতে জঙ্গলের বাইরে বেরিয়ে আসে, কিন্তু তারা সামনে একটি খাদ দেখতে পায়। সেই সময় নিকোলাস তার রেইনডিয়ারের উপর ভরসা করে তাকে উড়তে বলে, ফলে রেইনডিয়ারটি উড়তে চায়, কিন্তু কার্ট অনেক ভারী হবার ফলে সে উড়তে পারে না। এ কারণে নিকোলাসকে বাঁচানোর জন্য তার বাবা নিজে বলিদান দিয়ে কার্টের দড়ি খুলে দেয়, আর সে সোজা খাদে পড়ে গিয়ে মারা যায়। কিন্তু রেইনডিয়ার এবার ইজিলি উড়তে থাকে। এই সিনটা খুবই দুঃখজনক ছিল, কারণ নিকোলাস আগেই তার মাকে হারিয়েছে আর এখন তার বাবাও তাকে ছেড়ে চলে গেল। কিন্তু এলফ আর মিকা তাকে ভরসা দেয় যে তারা তার সাথেই আছে। এবার সে এলফকে নিয়ে এলফেলমে পৌঁছে যায়, কিন্তু পুরো শহর তখন খালি ছিল। মাদার ভার্ডাল সকলকে একটি হলে জমায়েত করে টিচারকে শাস্তি দেয় নিকোলাসকে পালাতে সাহায্য করার জন্য। সেই সময় নিকোলাস লিটল কিপকে নিয়ে সেখানে চলে আসে। সে মাদার ভার্ডালকে ভুল প্রমাণ করে দেয় যে মানুষরা খারাপ নয়। নিকোলাসকে দেখে সকল এলফদের মনে আবারও আশা জেগে ওঠে। এবার কেউ আর মাদার ভার্ডালের কথা শোনে না। সকলে লিটল কিপকে নিয়ে সেখান থেকে বেরিয়ে কিপের মা বাবার কাছে চলে যায়। কিপের প্যারেন্টস নিকোলাসকে ক্রিসমাস উপলক্ষে একটি খেলনা গিফট করে। এই গিফটটি পেয়ে নিকোলাসের তার রাজ্যের রাজার কথাগুলি মনে পড়ে যায় এবং সে ভাবে এগুলিই হলো সেই ম্যাজিক্যাল ও আশায় পরিপূর্ণ জিনিস। তাই সে সকল এলফদের তার জন্য অনেক খেলনা বানিয়ে দিতে বলে। নিকোলাস যেহেতু কিপকে বাঁচিয়ে এনেছিল, তাই সকল এলফস তার কথা মতো খেলনা বানানো শুরু করে দেয়। এবার নিকোলাস সমস্ত খেলনাগুলি নিয়ে তার রাজ্যে ফিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু তখনই মাদার ভার্ডাল তার সামনে চলে আসে এবং ম্যাজিক করে তাকে আটকে দেয়। সেই সময় নিকোলাসের গলায় হারটি দেখে মাদার ভার্ডাল তার কাছে জানতে চায় যে এই হারটি সে কোথা থেকে পেয়েছে। নিকোলাস জানায় যে এটি তার মা তাকে দিয়েছে। তখন মাদার ভার্ডাল সকলকে জানায় যে সে কেন মানুষদের পছন্দ করে না। সে বলে, অনেক বছর আগে একটি মেয়ে রাস্তা হারিয়ে এখানে চলে এসেছিল। সেই মেয়েটিকে তারা লুমি বলে ডাকত। মাদার ভার্ডাল লুমিকে অনেক ভালোবাসত। তারা সবাই অনেক হাসি খুশি থাকত। কিন্তু একদিন আবহাওয়া ঠিক হলে লুমি কাউকে কিছু না জানিয়ে সেখান থেকে চলে যায়। এ কারণে মাদার ভার্ডালের মানুষের ওপর থেকে বিশ্বাস উঠে গিয়েছিল। তখন নিকোলাস তাকে জানায় তার মা তাদেরকে কখনো ভোলেনি, এ কারণে তার মা তাকে ক্রিসমাস নাম ধরে ডাকত। এই সব শুনে মাদার ভার্ডালের পাষাণ হৃদয়ও গলে যায়। তাই সে নিকোলাসকে খেলনা নিয়ে সেখান থেকে চলে যেতে দেয়। নিকোলাস সেই খেলনাগুলি নিয়ে সোজা রাজার কাছে পৌঁছায়। সে রাজাকে ম্যাজিক দেখানোর জন্য তাকে রেইনডিয়ারে বসিয়ে সব ঘরে ঘরে বাচ্চাদের কাছে খেলনা পৌঁছিয়ে দেয়। প্রতিটা বাচ্চায় খেলনা
পেয়ে অনেক খুশি হয়। ফলে রাজাও অনেক খুশি হয়। রাজা বুঝতে পারে নিকোলাস তাদেরকে এমন একটা জিনিস ফিরিয়ে দিয়েছে যেটা তাদের কাছেই ছিল কিন্তু কোথাও হারিয়ে গিয়েছিল। তাই রাজা নিকোলাসকেই দায়িত্ব দেয় প্রতি বছর এই কাজটি করার জন্য। এরপর নিকোলাস তার আন্ট কার্লোটাকে ম্যাজিক দেখানোর জন্য তার বাড়িতে গিয়ে কার্লোটাকে চকলেট দিয়ে যায় আর সে রেনডিয়ারে উড়ে চলে যায় তার নতুন মিশনের কাজ শুরু করার জন্য। এখানে আন্ট রুথের গল্প শেষ হয়ে যায়। এরপর সে বাচ্চাদের নিচে নিয়ে আসলে দেখা যায় ম্যাট তার অফিস থেকে ফিরে এসেছে আর তারা দেখে তাদের বাড়ি ক্রিসমাসের জন্য পুরো ডেকোরেট করা রয়েছে। এসব দেখে বাচ্চারাও ম্যাজিকের উপর বিশ্বাস করতে থাকে। সব শেষে বাচ্চারা রুথকে জিজ্ঞেস করে সত্যি কি এভাবেই ক্রিসমাস শুরু হয়েছিল। তখন রুথ তাদের জানায় যে হ্যাঁ, আমি কখনো মিথ্যে বলি না। আর সেই সময় দেখা যায় তার কানগুলি অনেক বড়। এখানেই বোঝা যায় আন্ট রুথই ছিল ট্রুথ পিক্সি। এখানেই মুভিটি শেষ হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।